নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 16 অক্টোবর 2024 পাঁচটি নামের ব্যক্তি এবং পাঁচ রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আমি প্রতিদিন নিয়মিত এই প্রোগ্রামটা আপনাদের সামনে দিই এবং কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আমি প্রতিদিন জানাই এবং তার টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু আপনাদেরকে আমি প্রতিদিন ভিডিওতে কিন্তু আলোচনা করি। তবে একটি কথা আমি বলবো, আপনার যদি অল্পের জন্য দেখাচ্ছে 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনি অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন। রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ যদি আপনি পরিধান করেন, সেক্ষেত্রে আপনার রাহুর যে ক্ষমতা সেটা বৃদ্ধি হবে। কারণ আমি বারবার বলি, রাহু, শুক্র এবং শনি এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে যদি শুভভাবে অবস্থান করে, আপনার যে কোনো দিক থেকে লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, কোনো সম্পত্তি, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটা কিন্তু সম্ভব। এবং পাশাপাশি আপনার ভাগ্যভাবকে কিন্তু শুভ থাকা কিন্তু একান্তই দরকার রয়েছে। কারণ এই অর্থপ্রাপ্তিটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাব যদি শুভ থাকে এবং আপনার যদি ধনভাব শুভ থাকে, আপনার চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তার আগে যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ নিতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। যাই হোক, আলোচনাটা শুরু করা যাক। আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা বলি, যারা ভিডিওগুলো শুনছেন শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার অথবা শুভ সময় শুনে আপনারা বেরিয়ে যাবেন না। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। কেটে কেটে শুনলে হয়তো আপনারা অনেক কিছু মিস করে যেতে পারেন। তার আগে আপনারা ভিডিওটির আলোচনাটা আমি বলবো খুব মনোযোগ দিয়ে শুনুন। কারণ এই যে গোল্ডেন টাইম আপনার ক্ষেত্রে কখন রয়েছে, আপনার দশা মহাদশাগুলো পারমিট করছে কি না, নবগ্রহের পজিশান কেমন রয়েছে, পাশাপাশি আপনার ভাগ্যভাব শুভ রয়েছে কি না, পাশাপাশি আপনারা কিন্তু বার্থ চার্ট রিফর্মেশনটা আপনারা করতে পারেন, তাতেও কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। প্রথম যে আমি নামের অক্ষর আমি বলবো যেটার অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনার প্রথম নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয়, ইংরেজি এল, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর যদি ইংরেজি টি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ প্রবল দেখা যাচ্ছে। সেটা আপনার লটারি হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, ফাটকা হতে পারে, যে কোনো দিক থেকে। আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি এস দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। ইংরেজি এস, আপনার অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর ইংরেজি যদি ইউ দিয়ে শুরু হয়, প্রথম ইংরেজি ইউ, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু রয়েছে। যারা পরামর্শ করতে চাইছেন আবারও বলছি, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, আমি বারবার বলছি, শুধুমাত্র একটা ভিডিও দেখে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। কারণ শুধুমাত্র যে আমি লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে কখনো এটা বলছি না, যে কোনো দিক থেকে হতে পারে। তবে আপনার গ্রহগত অবস্থানগুলো শুভ রয়েছে কি না এবং আপনার ভাগ্যভাব শুভ রয়েছে কি না, এর জন্য আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন এবং পাশাপাশি পাওয়ার কবচ, রাহু রক্ষা কবচ পরিধান করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে। এবার আসি আমি পাঁচটি রাশির নাম, যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে এবং তার টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়। আপনার রাশি কন্যা, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার লাকি নাম্বার 2 কন্যা রাশি। শুভ সময় আগামীকাল আপনার সকাল 9:18 থেকে
10:22 পর্যন্ত। আপনার রাশি মিথুন, আপনার যদি মিথুন রাশির মানুষ হন, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে। আপনার লাকি নাম্বার 9। আপনার শুভ সময় সকাল 10:52 থেকে 11:26 পর্যন্ত। আপনার রাশি মেষ, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনার লাকি নাম্বার 8। আপনার শুভ সময় সকাল 9:54 থেকে 10:24 পর্যন্ত। আপনার রাশি বৃষ, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনার লাকি নাম্বার 3। আপনার শুভ সময় সকাল 10:30 থেকে 11:18 পর্যন্ত। আপনার রাশি কুম্ভ, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। যে কোনো দিক থেকে, লটারি হতে পারে, শেয়ার মার্কেট হতে, যে কোনো দিক থেকে আকস্মিক ধন প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার লাকি নাম্বার 6। আপনার শুভ সময় সকাল 9:12 থেকে 10:04 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই 5টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আবার বলছি, যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং পাশাপাশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।